Hello students, this is your JC ma'am helping you to understand my school days, which is included in lesson 5 of your syllabus. You will are going to answer some questions. There is a section called Let's Begin. Answer them honestly. Do you love to go to school? Which subject do you like the most? Can you guess whose school days we are going to read about? Third question ta to tomader pokkhe uttor kora shombhob na, just the guess korte bola hoyeche. Jai hok tomader bole rakhi je what we are going to read is an autobiography of Satyajit Ray. It is an excerpt or portion of autobiography from Satyajit Ray's Jokhon Choto Chhilam. Fortunately, boita amar kache ache ebong boita theke ami kichuta ongsho tomaderke pore shonate chai. Satyajit Ray somporke tomaderke bolbar age. Kenona unar moto multi talented genius ei banglay khub kom achen. Prochur genius personalities royechen. Ami seta bolchi na, kintu ওনার লেভেল অফ জিনিয়াসিটিটা ভীষণভাবেই হাই। ঠিক আছে, আমি একটুখানি পড়ছি। আমার কাছে এই বইটা রয়েছে যেখানে উনি স্কুল সম্পর্কে বলেছেন। মাস্টার মশাইদের মধ্যে বিশজন ছিলেন দুজন, বিডি স্যার আর মনোজ বাবু। বিডি স্যার অর্থাৎ বিডি রায়, পুরো নাম বোধহয় বিভুদান কি বিধুদান, এমন নাম এর আগে বা পরে কখনো শুনি। তিনি পড়াতেন ইংরেজি। ছোটখাটো মানুষ, ইংরেজি উচ্চারণ যাতে ঠিক হয় সেই দিকে বিশেষ নিয়ে। ইশপের গল্প দি অক্স এন্ড দ্য ফ্রগ পড়াবার আগে বলে নিলেন ভাবনার আগে ডি উচ্চারণ হবে টি, জি এল উচ্চারণ হবে ডি, আর কনসোনেন্টের আগে দি অ এন্ড দ্য ফ্রগ। আর ইংরেজির দ এর উচ্চারণের বাংলা দ এর মতো নয়। বাংলা দ বলার সময় জিভ আর টাকরার মধ্যে কোনো ফাঁক থাকে না, কিন্তু ইংরেজির সময় সামান্য ফাঁক থাকে, যাতে খানিকটা হাওয়া বেরোয়। আসলে ইংরেজি দ এর উচ্চারণ দ আর জেড এর মাঝামাঝি। এইটা পুরোটা তোমরা পাবে না, ঠিক আছে? আ পোরশন অফ ইট হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইওর সিলেবাস। আমি সামান্য একটুখানি পড়ে শুরু করলাম। তোমরা যদি পাও বইটা অবশ্যই কালেক্ট করবে, অ্যান্ড যারা কিনতে পারবে না সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। Anyway, I think that at your age, you know a very little bit about Satyajit Ray. He was not only an eminent and prolific writer, but a successful film director, script writer, documentary filmmaker, essayist, lyricist, magazine editor, illustrator, calligrapher, and music composer. কম বলে ফেললাম বোধহয়। আরো যে কত কোয়ালিটির নাম যে রয়েছে সেটা আমাদের বিয়ন্ড ইমাজিনেশন। একটা মানুষ এক জীবনে কি করে এত কাজ করতে পারে তার দৃষ্টান্ত উনি। তার কারণ হলো ফোকাসটা ঠিক ছিল আর গোল সেটিংটা ঠিক ছিল, ঠিক আছে? এই দুটো ব্যাপার কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। তার সঙ্গে উনি ছিলেন পরিশ্রমী এবং আলসেমি ব্যাপারটা কাকে বলে উনি জানতেনই না। তো দিস ওয়াজ অল অ্যাবাউট সত্যজিৎ রে, আই ওয়ান্ট টু ডেলিভার টু ইউ। তোমরা অনেক ডিটেলস জানতে পারবে যখন ছোট ছিলাম এই বইটি পড়। নাও লেট আস রিড অ্যান্ড ফোকাস অন দ্য টেক্সট। নাও আই হ্যাভ অলরেডি সেড দ্যাট দিস ইজ অ্যান অটোবায়োগ্রাফি। ইউ নিড টু নো হোয়াট অ্যান অটোবায়োগ্রাফি ইজ। বাংলায় বললে আত্মজীবনী। যখন একজন অথর নিজেই নিজের জীবনের পাসিং ফেজেস বা কারেন্ট ফেজেস গুলো লেখেন, নিজের রিয়েলাইজেশনস গুলো রেকর্ড করেন ইন আ জার্নাল এন্ড হি গেটস ইট প্রিন্টেড, সো দ্যাট ইজ কল্ড অ্যান অটোবায়োগ্রাফি। অন্য কেউ তার গল্পটা বলছেন না, তিনি নিজেই তার গল্পটা বলছেন, সো দ্যাট ইজ কল্ড অ্যান অটোবায়োগ্রাফি। When an author recounts his own experiences of life and gets it in a printed form, it is called an autobiography. Like Wings of Fire by APJ Abdul Kalam, our former president. এবার আমরা একটুখানি পড়াটা শুরু করব। Let's read. I will request each one of you to open your book before you so that you can follow my pronunciation and you can utter them with accuracy.
it will going to enhance your reading skill. Chalo poli. One morning I went to Baliganj government school with my maternal uncle. একটি সকালে আমি গেছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে আমার মামার সঙ্গে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল তোমাদের মনে রাখি ইজ সিচুয়েটেড ইন কলকাতা। The class teacher gave me a few questions to answer and also a few sums to solve. Class teacher আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করতে। I wrote the answers, solved the sums and showed them to the teacher. আমি উত্তরগুলো লিখেছিলাম, অঙ্কগুলো সমাধান করেছিলাম এবং শিক্ষককে দেখিয়েছি। He went through the answers and nodded. তিনি আনসারগুলোতে চোখ বুলিয়েছিলেন এবং মাথা নাড়ছিলেন, indicating that he was right. His gesture indicated that my answers were correct and thus I was admitted to the school. যেটা বললাম যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার ভাবভঙ্গি বলছিল যে আমার উত্তরগুলো সঠিক আর এইভাবেই আমি ওই স্কুলে ভর্তি হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। The author is narrating the location of the school. Beltala Road Police Station এর পূর্ব দিকে স্কুলটি অবস্থিত। The southern part of the school was a playground. স্কুলের দক্ষিণ দিকে ছিল ওদের প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ। It was surrounded by a lofty wall. কিন্তু সেটা বেড ছিল না, সেটা ঘেরা ছিল শক্তপোক্ত একটা দেয়াল দিয়ে। In order to ensure the security of the children. When seen from above, the school looked like the English letter T. উপরটাকে যখন দেখা যেত, স্কুলটাকে T এর মতো দেখতে। এটা একটু পড়লে বুঝতে পারবো। দেখো, the vertical part of the T was the hall of the school and the horizontal part of the letter was formed by the row of classrooms. Vertical horizontal concept এ তোমরা একটু বলছো। Vertical মানে লম্বা লোক আর horizontal মানে আড়াল। এবারে T এর মতো কখন দেখাবে? যখন কিনা ওই horizontal পার্টটা একটু বেশি জায়গা নিয়ে থাকবে আর ভার্টিক্যাল পার্টটা কম্পিটিটিভলি সরু হয়ে নামবে, তখন তো ট্রির মতো দেখাবে, রাইট? তাহলে ভার্টিক্যাল পার্টে কি ছিল না? স্কুলের যে অ্যাসেম্বলি হল সেটা ছিল। আর হরাইজন্টাল পার্টে কি ছিল না? রো অফ ক্লাস মানে ক্লাসরুমের সারি। এটা কিন্তু পড়ার সারি নয়, পরপর 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 থাকাকে সেটাকে সারি বলে, কেমন? The annual prize distribution ceremony was held in this hall. এবার দেখো হলে কি কি হতো সেটা বলছি। প্রথমে কি হতো না, annual prize distribution ceremony, annual পরীক্ষায় যখন র‍্যাঙ্ক করে তখন তো প্রাইজ দিতে হয়, তো সেই প্রাইজ দেয়া হতো ওই হল, which had a gallery as well. হলটা কি ডেসক্রাইব করছে দেখো, হলটা কিন্তু শুধু প্লেন হল না, ওতে একটা গ্যালারিও ছিল। গ্যালারি কি না, দর্শক আসলো। যখন তোমরা সিনেমা হলে যাও তখন দেখবে যে সিঁড়িগুলো উঁচু 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 হয়ে গেছে, বা অডিটোরিয়ামে গেলেও তোমরা সেম জিনিস দেখতে পাবে যাতে সবাই দেখতে। সো দ্যাট ইজ আ গ্যালারি। তাহলে হলে প্রথম কি পারফর্ম হতো না, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। নেক্সট, ফিস্ট On occasion of Saraswati Puja was also arranged here. Feast মানে কি, একটা খাওয়া দাওয়ার আয়োজন, সেটাকে feast বলে। কি উপলক্ষে না, সরস্বতী পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়ার আয়োজন হতো সেটা ওই হলে অ্যারেঞ্জড হতো।
I still remember the experience of watching a Shakespearean play in this hall. So the author recounts his experience of watching a Shakespearean play in the hall. তাহলে আর কি হতো Shakespearean play চালানো হয়েছিল হলে একবার. What is a Shakespearean play? A play or a drama that has been written by the eminent dramatist Shakespeare, who belonged to the Elizabethan age. William Shakespeare কে তোমরা আশা করি সবাই চেনো, ওনার নামের সঙ্গে সকলেই পরিচিত. তিনি একজন বিখ্যাত পোয়েট এবং ড্রামাটিস্ট. তো একটা Shakespearean play পারফর্ম হয়েছিল ওই হলে. তো প্লেটার নাম কি ছিল? The play was The Merchant of Venice. Merchant of Venice নামক প্লেটি, which is a comedy, মানে পারফর্ম হয়েছিল. A few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Philip. কিছু দৃশ্য অভিনয় করেছিলেন কারা? দুজন বিদেশি অভিনেতা. তারা কারা কারা? Greenberg and Philip. নাম দুটো মনে রাখ. তাছাড়াও আর কি পারফর্ম হয়েছিল ওখানে? A Charlie Chaplin movie was also screened here once. একটা চার্লি চ্যাপলিন মুভি. চার্লি চ্যাপলিনের নাম তোমরা সকলেই শুনেছো. হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কমেডিয়ান. তো ওনার অভিনীত একটি মুভি চিত্রায়িত করা হয়েছিল, দেখানো হয়েছে. স্ক্রিন মানে এখানে দেখানো. আমরা এবার অ্যাক্টিভিটিতে মুভ করে যাব. অ্যাক্টিভিটি 1 এ আছে, দেখো, লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস. এ, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড? কোন স্কুলে অথর ভর্তি হয়েছিল? অথর মানে লেখক. বি, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজ? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন. স্কুল হলটা কি কি পারপাসে ইউজ করা হতো? বি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল? তো শেক্সপিয়ারিয়ান প্লেটার নাম কি যেটা ওই হলে পারফর্ম করা হয়েছিল? The name two foreign actors mentioned by the author. Author je dujon foreign actor ba bideshi actors der naam, bideshi obhinetader naam mention korechilen, shei dujoner naam bolte bala hocche. So you are expected to answer in two sentences because nowhere it is mentioned that you will answer in words. Purno bakye uttor debe. একটা হোক দুটো হোক, হোয়াট এভার. অ্যাক্টিভিটি টু, ইউ আর আস্কড টু রাইট ট্রু অ্যান্ড ফলস. সো আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু ইট. অ্যাক্টিভিটি থ্রি, ম্যাচ দ্য পেয়ার এর সঙ্গে বি অ্যান্ড ইট উইল গোয়িং টু এনরিচ ইউর ভোকাবুলারি. অ্যাক্টিভিটি ফোর, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল. আমি তোমাদের অলরেডি টেন্সের দুটো পার্ট দিয়েছি, একটা ইনডেফিনিট টেন্স, একটা কন্টিনিউয়াস টেন্স. তো ইনডেফিনিট টেন্স যেটা দিয়েছি সেটাতে অলরেডি বলা আছে যে পাস্ট পার্টিসিপেলের কথা. যে কোনো অথেন্টিক গ্রামার বই থেকে পাস্ট পার্টিসিপেল ফর্ম গুলো কিন্তু মুখস্থ করা ভীষণ জরুরি. প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই তিনটে ফর্ম কিন্তু মুখস্থ করতে হবে. অ্যাক্টিভিটি ফাইভ, মেক সেন্টেন্সেস ফিট. এই ওয়ার্ডস গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে সেন্টেন্সেস তৈরি করব. আমরা ইউনিট টু তে আবার মুভ করব. লেটস কন্টিনিউ. দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল. আমি একটু আগে তোমাদেরকে এই পোরশনটা পড়ে শোনাচ্ছিলাম এন্ড নাও ইউ ক্যান সি দ্যাট ইট হ্যাজ বিন পুট ইন অ্যান এডিটেড ভার্সন অফ দ্য বেঙ্গলি পার্ট. Edited version ba adapted version of the Bengali part. So স্কুলে অনেক ভালো শিক্ষক ছিলেন. বিডি রায় টট আস ইংলিশ. বিডি রায় আমাদের ইংলিশ পড়াতেন. হি ওয়াজ আ স্মল ম্যান. তিনি একজন ছোটখাটো মানুষ ছিলেন. হু টু গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্ট. উনি একজন ছোটখাটো মানুষ কিন্তু রিগার্ডিং ট্যালেন্ট হি ওয়াজ আ জিনিয়াস অ্যান্ড হি cared enough to see whether his students were pronouncing correctly or not. Because it is mandatory to pronounce correctly. এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ইংরেজি শেখবার জন্য. ইংরেজি কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখবার জন্য
সে বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক হোয়াট এভার প্রোনাউন্সিয়েশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অর ইম্পর্টেন্ট পিলার অফ লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম অ্যাশোপস ফেবলস তোমরা অনেকেই এখনকার দিনে অ্যাশোপস ফেবলস এর নাম শোনোনি পারলে ঈশপের গল্প পড়ে নিও ঈশপের গল্প থেকে উনি দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ পড়িয়েছে আমি দার দিয়ের পার্থক্যটা তখন যখন পড়ছিলাম বলে দিয়েছি যদি ভুলে গিয়ে থাকো আবার ভিডিও শুরুতে গিয়ে শুনে দেখো বিফোর টেলিং আস এ স্টোরি হি টট আস দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন হোয়েদার প্রোনাউন্সিয়েশন অফ টিএইচই উইথ কোট আনকোট ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোন্যান্ট তাহলে ভাওয়েল থাকলে কি হয় ডি হয় আর কনসোন্যান্ট থাকলে কি হয় দা হয় তাহলে এটা আমরা এখান থেকে শিখলাম I fondly remember our head pandit এবার উনি শিফট করে যাচ্ছেন অন্য একটা কনটেক্সটে উনি খুব প্লেজারের সঙ্গে মনে করছেন the headmaster of the school ভট্টাচার্য স্যারের কথা for his excellent handwriting that means আমি একটু আগে বলছিলাম যে সত্যজিৎ রে খুব ভালো ক্যালিগ্রাফি করতেন ক্যালিগ্রাফি ইজ অ্যান আর্ট অফ মেকিং হ্যান্ডরাইটিং সো ফ্রম চাইল্ডহুড হি ওয়াজ ফ্যাসিনেটেড টুয়ার্ডস হ্যান্ডরাইটিং দ্যাটস ওয়াই দ্য টিচার্স গুড হ্যান্ডরাইটিং অ্যাপিলড হিম মোস্ট অ্যান্ড ইন হিজ লেটার ফেজ অফ লাইফ হি ক্যারিড অন উইথ হিজ ফ্যাসিনেশন তাহলে ভট্টাচার্য স্যারের ভীষণ সুন্দর হাতের লেখা I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. আমি মনে করি না আথার বলছে আর কেউ লিখতে পারবে অত সুন্দর বাংলা ব্ল্যাকবোর্ড Actually, there is a difference between normal handwriting and board handwriting. Normal handwriting সুন্দর করা comparatively সোজা কিন্তু board handwriting করাটা কিন্তু it is a form of art. অনেকটা আলপনা দেবার মতো উনি মনে করেন না যে আর কেউ অত সুন্দর বাংলা হাতের লেখা বোর্ডে লিখতে পারে Let us move to the next paragraph I was not very good at sports আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না But I could draw very well কিন্তু আমি খুব ভালো আঁকতাম As a result, I became the favorite of our drawing teacher, Ashu Babu. সেই কারণেই আমি আমাদের ড্রয়িং টিচার যিনি ছিলেন আশু বাবু তার প্রিয় ছাত্র হয়ে উঠলাম হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি সো অ্যাট দ্য ভেরি ইয়াং এজ সত্যজিৎ ওয়াজ গিভেন দ্য চার্জ টু ডেকোরেট দ্য হল রুম বিকজ হি ওয়াজ ভেরি গুড ইন ড্রয়িং ও যেহেতু ড্রয়িংটা খুব ভালো করতো সেই কারণে ওকে সেই দায়িত্বটা দেওয়া হতো যে না তুমি হলরুমটা সাজানোর দায়িত্বটা নাও বিকজ হি পজেসড দ্যাট অ্যাসথেটিক সেন্স হুইচ ইজ ম্যানিফেস্টেড ইন হিজ ল্যাটার ওয়ার্ক তোমরা যদি ওনার জীবনী ধরে যাও তাহলে দেখতে পাবে যে কতটা এফিশিয়েন্ট ছিলেন ড্রয়িং হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং উনি মানে আশু বাবু একটা ইভেন্ট ইভেন্ট মানে কি একটা ঘটনা ঘটনা বলতে এখানে ঘটনা নয় একটা অনুষ্ঠান মতো অর্গানাইজ করেছিলেন যেটা নাম দেওয়া হয়েছিল মিউজিক তাহলে আশু বাবু অর্গানাইজ করেছিলেন কি একটি ইভেন্ট যার নাম দেওয়া হয়েছিল মিউজিক এই মিউজিক ড্রয়িং এ কি করা হতো না ফর দিস ইভেন্ট দের উড বি আ ব্ল্যাক বোর্ড অ্যান্ড কালার্ড চক অন আ টেবিল একটা ব্ল্যাক বোর্ড থাকতো এবং টেবিলে কিছু রঙিন চক রাখা থাকতো A student would sing a song and another would draw a picture on the blackboard. Dekho, ekjon student gaan gaibe are holding the temper of the song, listening to that song and taking it heartily. Another student will draw a picture based on that song. ঠিক আছে একজন স্টুডেন্ট গান গাইবে আর সেই সঙ্গীতের ভাব বুঝে ওই রঙিন চক দিয়ে যেখানে যে রং দরকার সেইভাবে অন্য একজন স্টুডেন্ট সেই গান অনুসারে ছবি আঁকবে ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস এন্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং আমি যেটা বললাম সেটাই গানের যে কোর থিমটা ধরে এই ছবিটা আঁকা হবে এবং সেই রকম রং অ্যাপ্লাই করবে আই মিন হতো এটা পাস্ট টেন্সে বলা বাট আমি আমাদের গল্পের মতো করে বলছি যাতে কিনা ইউ ক্যান ফিল দ্য কনভিনিয়েন্স অ্যান্ড ইজিনেস টু গেট রিলেটেড টু দিস স্টোরি ইন দিস ওয়ে through many such happy and memorable episodes I spent 6 years of my school life এরকম ভাবে আচ্ছা
এখানে একটা কথা একটু বলে নি, নইলে উনি অন্য কন্টেক্সটে চলে যাচ্ছেন। এবার এখানে উনি ওনার দুকলা ফুচু পরিপত দার কথা মনে করছেন, যিনি কিনা খুব এফিসিয়েন্টলি আঁকতেন। ইন দিস ওয়ে টু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল। তাহলে এইভাবে অনেকগুলো খুশির এবং মনে রাখার মতো ঘটনার মধ্যে দিয়ে আমি আমার স্কুল জীবনে 6 বছর কাটিয়েছি। 10 years after leaving school, I went back there just once, probably to attend the reunion of it. 10 বছর পরে আমি স্কুলে একবারই ফিরে গেছিলাম, বোধহয় রিউনিয়ন অ্যাটেন্ড করতে। রিউনিয়নটা কি না, যারা কিনা স্কুল থেকে পাস আউট হয়ে যায় তাদের মিটিং এর জন্য পুরনো বন্ধু বান্ধবেরা যাতে দেখা করতে পারে সেই জন্য স্কুল তাদেরকে একটা সুযোগ করে দেয়। এডুকেশন ইজ পার্সন, তো দ্যাট ইজ দ্য রিউনিয়ন। তো উনি মনে করতে পারছেন না ঠিক উনি 10 বছর বাদে কি কারণে স্কুলে গেছিলেন, কিন্তু ওনার মনে হচ্ছে যে হয়তো রিউনিয়নের জন্য গেছে। অল উইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার, যে হয়ত আগে বিশাল মনে হতো, ডিড নট সি টু বি কোয়াইট দ্যাট বিগ। মানে 10 বছর বাদে যে দেখো কত কিছু মানে পার্সপেক্টিভও বদলে যায়, এবং ওনার অবভিয়াসলি মানে ওনার চেহারাও বদলেছে, ওনার হাইট বদলেছে, তো এভরিথিং ওয়াজ ইন চেঞ্জ। তো ছোটবেলায় যে হলটাকে বড় মনে হতো সেই হলটাকে ওনার তখন কত বড় মনে হচ্ছে। নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস, শুধু হল নয় এমনকি দরজা, দ্য ক্লাসরুম মানে ফেভিকো, দ্য বেঞ্চেস যেখানে বসে, বেঞ্চেস অ্যান্ড দ্য করিডর, করিডর হচ্ছে বারান্দা, অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, অনেক বেশি এই যে দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ বা বারান্দাকে অনেক বেশি ছোট মনে হচ্ছে আগের তুলনায়। দ্য ফিলিং ওয়াজ ন্যাচারাল, তো যদিও এরকম ধরনের অনুভূতি খুব স্বাভাবিক। তাহলে ওনার কাছে এই অনুভূতিটা খুব স্বাভাবিক লাগছে। কেন স্বাভাবিক লাগছে, কারণ যখন উনি স্কুল ছেড়েছিলেন তখন ওনার হাইট ছিল একরকম, আর যখন উনি আবার স্কুলে ফেরত এলেন 10 বছর পরে তখন উনি অনেকটাই বেড়ে গিয়েছেন। আই ওয়াজ 5'3" টল হোয়েন আই লেফট স্কুল, আর নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6'5". ও মাই গড, যখন উনি স্কুল ছেড়েছিলেন তখন ওনার হাইট কত ছিল না, 5'3" মনে রাখতে হবে। আর যখন উনি ফিরে এলেন আবার 10 বছর বাদে তখন ওনার হাইট 6.5 ফিট। 6.5 ফিট মানে বুঝতে পারছো বিশাল লম্বা। আই হ্যাভ গ্রোন আ লট ইন অল দিস ইয়ার, আমি অনেকটা বেড়ে গেছি এই 9 বছর, বাট মাই স্কুল হ্যাজ নট, ইটস স্কুল টু অ্যাজ ইট ইজ রয়েছে। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, এই থেকে স্কুলে আমি কখনো যাইনি। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. দেখো যখন আমরা কোনো একটা জায়গায় থাকি বা কোনো একটা ইনস্টিটিউশনের সঙ্গে অ্যাটাচ থাকি তখন একরকম ফিলিং হয়, আর যখন সেখান থেকে বেরিয়ে যাই অনেকগুলো বছর পার হয়ে যায় তখন মনে হয় যে কেন আবার ওই জায়গাটাতে ফেরত যেতে পারছি। এবং ফেরত যাওয়ার কিন্তু একমাত্র উপায় হচ্ছে মেমোরি। লাইফ ইজ ইনফ্যাক্ট is a recollection of fond memories, and it happened to Satyajit Ray also. He was feeling pleasure to get nostalgic and he prayed to relive the fond memory or what happened in the past, the happy experiences of the past through the flashes of nostalgia. Akmatr moments e shotti যে মোমেন্টস আমরা ফেলে আসি সেখানে তো আর ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু সেই মোমেন্টসগুলো আমরা লিভ করতে পারি থ্রু মেমোরিজ। এবং মেমোরিজ হচ্ছে এমন জিনিস যা কিনা মানুষের পিছু ছাড়ে না। সো ইন কেস অফ সত্যজিৎ রে, দ্য বিউটিফুল মেমোরিজ দ্যাট ওয়াজ ক্রিয়েটেড ইন হিজ স্কুল, হি ওয়ান্টেড টু রিলিভ দেম থ্রু ফোকাসিং অন দ্য মেমোরিজ or through relying on the memory. So here it ends. তাকে এখানে বলেই দিয়েছে adapted from Satyajit Ray's যখন ছোট ছিলাম। Okay, now let us do the activity part, activity 6,
Let's complete the following sentences with information from the text. Text মানে পাঠ্য, যে পাঠ্যটা পড়লে তার থেকে তথ্য নিয়ে এই গ্যাপগুলো ভরতে হবে। You have to make sure that they form a complete sentence. আচ্ছা, activity 7 এ কি আছে? Let's answer the following question. A. How did B.D. Roy teach the pronunciation of quote unquote T-H-E? কিভাবে বিডি রে quote unquote T-H-E pronunciationটা শেখাতো? B. How did the author get to be Ashubabu's favorite? কিভাবে লেখক আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন? C. What was music drawing? Music drawing কাকে বলে? You have to clear the concept of music drawing. Okay? So you have to write it in your own language. D. Why did everything seem much smaller to the author when he went back to school after 10 years? 10 years এর পর লেখক যখন ফিরে গিয়েছিলেন স্কুলে তখন সবকিছু ছোট লেগেছে। E. What is the pleasure according to the author? Author অনুযায়ী বা লেখক অনুযায়ী প্লেজার বলতে কি বোঝাচ্ছে? মানে লেখক প্লেজার বলতে কি বোঝাচ্ছে? অ্যাক্টিভিটি 8 এ কি আছে? কিছু ওয়ার্ড দিয়ে দেয়া আছে আর কিছু সেন্টেন্স দিয়ে দেয়া আছে। তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা সঠিক জায়গায় পুট করতে হবে। অ্যাক্টিভিটি 9 তোমাদের করানো হয়ে গেছে। সাবজেক্ট প্রেডিকেট তোমরা পারবে। অ্যাক্টিভিটি 10 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করানো হয়ে গেছে। আশা করি তোমরা পারবে। অ্যাক্টিভিটি 11 5 সেন্টেন্সেস লিখতে বলা হয়েছে তোমাদেরকে নিজেদের ডেসক্রাইব করার জন্য। কিন্তু কি দিয়ে দেয়া আছে? তোমার নাম এবং বয়স, তুমি কোথায় থাকো, তোমার স্কুলের নাম, তোমার হবি, হবি কাকে বলে যেটা মানুষ অবসর সময় এনজয় করে, যেমন ড্রয়িং, সুইমিং, ডান্সিং, সবকিছু হবি হতে পারে। লাইক, পছন্দ এবং অপছন্দ, হবি মানে সব। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো, তুমি কি হতে চাও বড় হতে? প্রত্যেকটা জিনিস কিন্তু ফুল সেন্টেন্সে লিখতে হবে। শুধুমাত্র ওয়ার্ডসে ফুলফিল করলে সেটা গ্রান্ট হবে না, আর হিন্টের বাইরে কিন্তু লেখা যাবে না। কারণ হিন্ট দিয়েছে, ওই হিন্ট অনুযায়ী লিখতে হবে। এবার হিন্টের একটা হিন্টের মধ্যে ধরো তিনটে পয়েন্ট থাকে, সেখানে তোমরা তিনটে সেন্টেন্সেস লিখতে হবে। এখানে বলেছে ড্র পিকচার অফ ইউর স্কুল, শো ইট টু ইউর ফ্রেন্ডস, টেল দেম হোয়াই ইউ লাভ ইউর স্কুল। খুব সুন্দর ব্যাপার, স্কুলের ছবি প্রত্যেকের কাছেই আছে, একে ভালো। আর নিচে রিজনটাও লিখবে 5 লাইনসে, কেন তুমি তোমার স্কুলকে ভালোবাসো। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ইউর পেশেন্স, গুড বাই।